আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ইনাল হামদুলিল্লাহ ওয়াছ-সালাতু সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক গত তিন দিন আগে আমার ফেসবুকের একজন বন্ধু মাহবুব রহমান। তিনি একটি ভিডিও আমাকে ইনবক্স করেছিলেন। যে ভিডিওটি আপলোড দিয়েছিল লন্ডন বাংলা নিউজ নামে একটি পেজ এবং এই ভিডিওটিতে তারা হেডলাইন দিয়েছিল বিদেশে ঘুরতে গিয়ে খুলনা জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হালিম কাশেমের অশ্লীল নাচের ভিডিও ফাঁস এবং এই ভিডিওটি প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটিতে লাইক পড়েছে অর্থাৎ রিয়াক্ট পড়েছে চব্বিশ হাজার প্লাস ভিডিওটিতে কমেন্ট পড়েছে প্রায় পাঁচ হাজার প্লাস তো মাহবুব ভাই সম্ভবত ভালো নিয়তেই ভিডিওটি আমাকে ইনবক্স করেছিলেন এবং আমাকে বলেছিলেন যে ভাইয়া ঘটনাটা সত্য কিনা একটু যাচাই করুন যে কারণে আমি তিন দিন সময় নিয়েছি অর্থাৎ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সাথে আমি যোগাযোগ করেছি এবং বিষয়টি যাচাই করার চেষ্টা করেছি যে আদৌ খুলনা জেলা জামাতের আমিরের নাম মাওলানা আব্দুল হালিম কাশেমি কিনা অবশেষে আমি বিষয়টি জানতে পেরেছি খুলনা জেলা জামাতের আমিরের নাম হচ্ছেন ইমরান হুসাইন তিনি আদৌ আব্দুল হালিম কাসিমি নন এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট মাওলানা আব্দুল হালিম কাশেমি নামে জামাতের বড় কোনো নেতা আছে কি না সেটি কিছুটা যাচাই করার চেষ্টা করেছি অবশেষে মাওলানা আব্দুল হালিম নামে জামাতের একজন কেন্দ্রীয় নেতা পেয়ে গেলাম যিনি মূলত জামাতি ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল চলুন তার একটি ভিডিও প্রথমেই আমরা দেখে আসি এবং আপনারা মিলানোর চেষ্টা করবেন যে লন্ডন বাংলা নিউজের যে ভিডিওটি এই ভিডিওটিতে যে ভদ্রলোক অর্ধনগ্ন নারীদের সাথে নাচানাচি করছে তার চেহারা তার পোশাক এবং তার বয়স সব কিছু আপনারা একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন যে আদৌ তিনি এই মাওলানা আব্দুল হালিম কি না আশা করছি আপনারা মিলানোর চেষ্টা করছেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা কোনোভাবেই মিলাতে পারেন নাই তার মানে প্রমাণিত হলো যে এই ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতকে একটি খারাপ দল হিসাবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের কাছে উপস্থাপনের জন্যেই মূলত এই ভিডিওটি বানানো হয়েছে এতে করে কিছু মানুষ তো অবশ্যই বিভ্রান্ত হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আদৌ জামায়াত ইসলামের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট এই ভিডিওটিতে যে ভদ্রলোক অর্ধনগ্ন নারীদের সাথে নাচানাচি করছে এই ভদ্রলোকের পোশাক প্রমাণ করে যে তিনি একজন পাকিস্তানি নাগরিক আপনারা জানেন যে এই যে কাবলি ড্রেস এটি কিন্তু পাকিস্তানের জাতীয় পোশাক এই পোশাকটি পাকিস্তানের আলেম লামারাও পরে থাকে এবং সাধারণ নাগরিকরাও পরে থাকে তো যিনি এই পোশাকে অর্ধনগ্ন নারীদের সাথে নাচানাচি করছেন তিনি আদু আলেম কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তবে এই পোশাকে তাকে অর্ধনগ্ন নারীদের সাথে এইভাবে নাচানাচি করার কারণে সত্য কথা বলতে কি মুসলমানদেরকে উনি খাটো করেছেন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এই ভিডিওটি বাংলাদেশ জামায়াতি ইসলামীর একজন জেলা পর্যায়ের আমিরের নামে চালিয়ে দিয়ে যারা এই ষড়যন্ত্রের জাল বিস্তার করার চেষ্টা করেছে শুধুমাত্র এতটুকু বলব যে মহান আল্লাহ সুবাহন তালা যেন তাদের বিচার করেন কারণ বাংলাদেশে এই জাতীয় কর্মকাণ্ড যারা করেন তাদের আদৌ বিচার হয় না গেল তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট লন্ডন বাংলা নিউজ। এই পেজটি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরাই পরিচালনা করে থাকে এবং ফেসবুকে যত গুজব ছড়ানো হয় সেই গুজবকারীদের অন্যতম হচ্ছে লন্ডন বাংলা বাংলানিউজ বলতে পারেন যারা গুজব ছড়ায় তাদের চেয়ারম্যান বা তাঁদের সভাপতি বা তাদের সর্দার হচ্ছে এই লন্ডন বাংলা বাংলানিউজ অতএব বলতে দ্বিধা নেই যে তারা জামাতি ইসলামীকে ছোট করার জন্যে জামাতি ইসলামীকে খাটু করার জন্যে জামাতি ইসলামীকে কণ্ঠাসা করার জন্যে এমন কোনো হীন অপকর্ম নেই যে এই আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা করে নাই আজকে যে ভিডিওটি তারা লন্ডন বাংলা নিউজে আপলোড দিয়েছে এই ভিডিওটিতে যে নাচানাচি হচ্ছে এটা তো আওয়ামী লীগ যুবলীগের খামদানি পেশা কারণ তারা তাদের আব্বা তারা তাদের আব্বার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করে কিসের মাধ্যমে এই জাতীয় নাচানাচির মাধ্যমে তো এটি তো তাদের প্রিয় জিনিস তো এই নাচানাচির একটি ভিডিও জামায়াতি ইসলামের একজন নেতার নামে চালিয়ে দিয়ে তারা কি হাসিল করতে চাচ্ছে এই জাতীয় কাজ তো তাদের খান্দানি পেশা আপনাদের নিশ্চয়ই মনে আছে ময়মন সিংহ তিন অথবা চার আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন তিনি তো নাচানাচি করেন নাই তিনি একজন নারীর সাথে আকাম করেছিলেন সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল কিন্তু আমার দুঃখ লাগলো যে লন্ডন বাংলা নিউজ সেই ভিডিওটি আপলোড করেন নাই এছাড়াও আপনারা জানেন যে ঝালৌকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার শাহ আলম তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাদিরার সাথে দুই তিন বছর আকাম কোকাম করেছিলেন নাদিরা বিষয়টি বুঝতে পেরে তার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে গিয়েছিলেন কিন্তু সর্দার শাহ আলম এবং তার স্ত্রী এই নাদিরাকে অপমানিত লাঞ্ছিত করেছিলেন যে কারণে নাদিরা ঝালকাঠি জেলা পরিষদের ভবনের স্বাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন অবশেষে তিনি বেহস হয়ে গিয়েছিলেন পরবর্তীতে হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হন এখনও নাদিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এখনো সর্দার শাহ আলম ঝালুকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি তো এটি তো আপনাদের খানদানি পেশা তো এই পেশাটা তো আপনাদের খুব প্রিয় পেশা তো এই জাতীয় একটি ভিডিও দিয়ে জাতিকে কি মেসেজ দিতে দিতে চাচ্ছেন লন্ডন নিউজ। এটি হলো। আমাদের প্রশ্ন প্রশ্নের জায়গা এছাড়াও আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের একজন কাউন্সিলর তার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস তিনি একজন সাংবাদিকের সাথে আকাম কুকাম করতে গিয়েছিলেন কিন্তু ওই সাংবাদিক সচেতন হওয়ার কারণে কাজটি তিনি করতে পারেন নাই তো সেই ভিডিওটি লন্ডন বাংলা নিউজ আপলোড দিয়েছিল কিনা আমি জানি না সেই চিত্তরঞ্জন দাস এখনো আওয়ামী লীগের নেতা এছাড়াও আওয়ামী লীগের একজন ডিএমপি কমিশনার আছে শফিকুল ইসলাম তিনি বলেছিলেন যে আঠারো বছরের উপরে পরস্পর সম্মতিতে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সম্পর্কে জড়াতে পারে এটি বাংলাদেশের আইনে কোনোভাবেই অপরাধ বলে গণ্য না যদি এরকম পরস্পর সম্মতিতে আঠারো বছরের উর্ধ্বে কোনো নাগরিক যে কোনো ধরনের সম্পর্কে জড়িত হয় এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না তো এখানে একজন পাকিস্তানি নাগরিক অর্ধনগ্ন কয়েকজন নারীর সাথে নাচানাচি করছে তো এটা তো বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না তো এই ভিডিও দিয়ে তারা কি মেসেজ দিতে চাচ্ছেন জাতিকে আর বাংলাদেশটা যে এই শফিকুল ইসলামদের জন্য আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য একটি কার্তিক মাসের নাম সেটি তো বাংলাদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে এটা সকলেই জানে অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যত পারবেন এই লন্ডন বাংলা বাংলানিউজের বিরুদ্ধে রিপোর্ট করুন এছাড়া আমাদের কোনো করণীয় নাই বিষয়টি বুঝার চেষ্টা করবেন যে একজন একটা ভিডিও ছেড়ে দিল আর সেটা আপনি বিশ্বাস করবেন আগে যাচাই করবেন গেল চার নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট জামায়াত ইসলামী যারা করেন তারা তো মানুষ তাই না আর মানুষের ভুল হবে এটা স্বাভাবিক মানুষের সাথেই কিন্তু শয়তান থাকে ফেরেশতার সাথে শয়তান থাকে না তো একজন জামায়াত ইসলামী করে বলেই তিনি ভুল করবেন না তিনি বিপদগামী হবেন না এটা তো হতে পারে না তো কোনো জামাতি ইসলামীর নেতা যদি শয়তানের ওয়াশোয়াশায় পড়ে এই জাতীয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়েনও সাথে সাথেই জামাতি ইসলামী কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেয় জামাতি ইসলামী এমনই একটি দল যে দলের নেতৃবৃন্দ সেনাবাহিনীর সিপাহীদের মতো সবসময় কমান্ডিংয়ের উপরে থাকে পান থেকে চুন খসলেই জামাতে ইসলামী থেকে বহিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে তো এত বড় একটা গর্হিত কাজ জামায়াত ইসলামীর জেলা জেলা পর্যায়ের একজন নেতা করবে আর জামাতে ইসলামী চুপ করে বসে থাকবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না এটি কি কখনো হতে পারে কখনোই হতে পারে না অতএব আপনারা যারা সাধারণ নাগরিক আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিভ্রান্ত হবেন না আর এই লন্ডন বাংলা নিউজকে চিনে রাখুন এবং তাদের বিরুদ্ধে সমানে রিপোর্ট করুন কারণ এই জাতীয় পেইজ বেঁচে থাকা মানেই আপনার পরকাল নষ্ট করা কারণ আপনি অজান্তেই এই জাতীয় ভিডিও বিশ্বাস করে ফেলবেন আর যখনই এই জাতীয় ভিডিও বিশ্বাস করবেন তখন একজন ভালো মানুষের বিরুদ্ধে আপনি কু ধারণা পোষণ করবেন যেটা আপনার জন্য গুনাহে কাবিরার কারণ এই জন্য আমাদের তরুণ এবং যুব সমাজ যাতে নষ্ট না হয় এই জাতীয় গুজব ছড়ানো পেজের হাত থেকে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। এই লন্ডন বাংলা নিউজকে যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুক থেকে বিতাড়িত করুন আর এটি করতে হলে অবশ্যই সমানে রিপোর্ট করতে হবে ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহ আবার